আসসালামু আলাইকুম, আমরা এখন চলে এসেছি রহমতগঞ্জ সোসাইটি খেলার মাঠে। এখানে একটা হাট বসেছে আর সামনে কোরবানি ঈদ, অবভিয়াসলি হাট তো বসবেই। তো আমরা এখানে আসছি প্রথমে আমরা হাট দেখতে, যে হাটে কী টাইপের গরু আছে, দাম কত এই সেই দেখবো। আর তারপরে হাট দেখে দেখে যখন একটু টায়ার্ড হয়ে যাব তখন গিয়ে আমরা খাবো। সো আসেন যাই। এই কোথাকার গরু এটা? এটা কুষ্টা দৌলতপুর গোস হবে, 12-13 মন। 12-13 মন হর্ষ গোস হবে। আচ্ছা, সার গরু তো? সার গরু এটা আমি 6-20 চাই। 6,20,000 প্রাইস চাচ্ছেন, হয়তো একটু নেগোসিয়েশন তো হবেই। ওটা হলো আপনার 9-9.5 মন হবে। ওটা আমি হলো 480 দাম চাই। আচ্ছা, এটা কোন জাতের গরু? এটা আমাদের দেশাল একদম। এটার ওজন গোস 8 মন হবে। আর দাম কেমন চাচ্ছেন? দাম 3.5 চাই, 310-320 বা 300 বেচা। এটার দাম আপনার 250 বা 2.5 লক্ষ বলতেছে। এটার ওজন হচ্ছে 7.5 মন। ওকে, 7.5 মনের মতো উনি বলতেছেন, আপনারা এসে দেখে বুঝে নেবেন। কিরকম দাম চাচ্ছেন এটার? 3.5 লাখ দাম চাচ্ছে। ওজন কিরকম হবে? 10 মনের কাছাকাছি উনি বলছে। কোথাকার গরু আপনার এটা? মেহেরপুর। এটার কথা বলা হয়েছে 6.5 মন ওজন। কত দাম বললেন? 250 টাকা দাম চাচ্ছেন। সুন্দর গরু, কালারও খুব সুন্দর, মেহেরপুর এলাকার গরু। আপনি আমার সাইজ দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা কত বড়। দেখেন হাইট অনুসারে 6 লাখের মতো দাম চাচ্ছে, আর অ্যারাউন্ড 10-12 মনের মতো হবে বলে আশা করা যাচ্ছে। বিশাল সাইজ এটাও, দেখেন বিশাল সাইজের গরু। ওকে, অ্যারাউন্ড এরকম 10-12 মনের মতো। আচ্ছা, এরা 6-এর মতো দাম চাচ্ছে গরু। দুইটা গরুই উনাদের 6 লাখের মতো দাম চাচ্ছে। ভাই, এটা দাম কেমন চাচ্ছেন? চাচ্ছে 3,20,000 টাকা। 3,20,000। কোথাকার গরু? কুষ্টিয়া। কি গরু এটা? শাহিওয়াল। শাহিওয়াল গরু। ওজন কেমন ধরে নিচ্ছেন? ওজন 300+ আছে। 300+ ওজন তারা বলতেছে, হবে এরকমই হবে। কিরকম দাম চাচ্ছেন এই দুইটার জোড়া? জোড়া 4 লাখ, মানে 1-1.5 লাখ করে দাম চাচ্ছে। কিরকম ওজন হবে এক একটার? 5 মন বলতেছেন, 5 মনের কাছাকাছি দুইটা গরুর ওজন ওনারা বলতেছে। চার মনের মতো ওজন ধরে রাখছেন। আর কিরকম দাম চাচ্ছেন? ওরা চাচ্ছে 1,35,000। 1,35,000। এইটা কিরকম ওজন হবে? এটা 11 মন। আর দাম কিরকম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 5 লাখ টাকা। অবভিয়াসলি আপনি একটু তো দামে নেগোসিয়েশন হবে ওনার সাথে। হরিণের মতো দেখতে কালার গরু, এটাও সুন্দর। এটা কিরকম দাম চাচ্ছেন? এটা আমি দাম চাচ্ছি 3.5 লাখ টাকা। এটা আপনার 10 মনের মানে সামথিং একটু অনুসারে হতে পারে। এটা এটা হচ্ছে 2 লাখ, ওটা 2,10,000 আমরা দাম চাইছি। গরু আছে মেহেরপুর, সামনেটা আপনার ওজন হবে 6 মন, পিছেরটা সেম একই। ভাই, এটা কিরকম প্রাইস চাচ্ছেন? 1,60,000। ওজন কিরকম হবে? 5 মনের কাছাকাছি বলতেছে ওনারা, 10 মনের মতো বলতেছে, 6 লাখ দাম। কোথাকার গরু? কুষ্টিয়া। সো হাট শেষ করে চলে আসছি, অনেক টায়ার্ড আমি, আমার অনেক খিদা লেগেছে, কিছু না কিছু তো খেতে হবেই। তাই আমরা চলে আসলাম এখানে মেজবানি দম খিচুড়ি এবং বিরিয়ানিতে। এটার লোকেশন হচ্ছে চাঁদনীঘাট, যে পানির পাম্প আছে, ওয়াটার ট্যাঙ্ক, ঠিক তার পাশে বশিরউদ্দিন পার্ক যেটা, সেটার সাথে ছোট্ট একটা দোকান। এখানে দেখি কি কি আইটেম আছে, আর পেটটা খাইতে হবে ভাই, খিদা লাগছে। আসুন যাই। জি, এটা গরুর গুলিজা কত করে? গরুর গুলিজা 160 টাকা। টার্কি মুরগি 250 টাকা। কয় পিস দিবেন? 2 পিস। ওকে, পাহাড়ি মুরগের আপনার 2 পিস পাবেন আপনার 300 টাকা করে। ওকে, আচারি চিকেন এটা 2 পিস দিয়ে আপনারা আচারি চিকেন পাবে 120 টাকা। এটা হচ্ছে গরুর চুই ঝাল, হাড়ছাড়া মাংস 5-6 পিস দিয়ে 160 টাকা। এইটা বলতেছে ওনাদের সবচেয়ে ফেমাস কালা ভুনা, 160 টাকা।
5 থেকে 6 পিস। ওকে, সো খাওয়া আমাদের এখানে চলে আসছে। এ হচ্ছে আমাদের খিচুড়ি, কোয়ান্টিটি ভালো, একজনের জন্য সাফিসিয়েন্ট, 40 টাকা প্লেট। কালো ভুনা 160 টাকা। ওনারা বলতেছে কোনো রকম হাড় থাকবে না, জাস্ট আপনার মাংসের পিস থাকবে। তো এই দেখেন, এটা হচ্ছে পাহাড়ি মোরগের চুই ঝাল, 2 পিস দেখেন, বড় বড় টুকরা। এটার প্রাইস পড়তেছে আমার 300 টাকা। বিসমিল্লাহ। কালা ভুনাটা অ্যাকচুয়ালি আমার কাছে দারুণ লেগেছে। মাংসগুলি যেরকমভাবে গলেছে এবং কালা ভুনার মধ্যে মশলাটা এত সুন্দরভাবে এটার মধ্যে গিয়েছে, ঝাল নাই, যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। পেঁয়াজগুলি কালো কালোভাবে যেভাবে করা হয়েছে ভাজা ভাজা, দিস ইজ ট্রুলি অ্যামেজিং। আমি এটাকে মাস্ট ট্রাই করতে বলবো এখানে। ওকে, আমাদের নেক্সট আইটেম এই পাহাড়ি মুরগির চুই ঝাল, মোটামুটি আমি খারাপ বলবো না, এই 1 পিস। অ্যান্ড এটা তো আমি আগেই দেখেছি, এই আর 1 পিস। তো ফার্স্ট আগে মুরগিটা কামড় দেবো। পাহাড়ি মুরগিটা মশলার কম্বিনেশনটা আমাদের অ্যাজ ইউজুয়াল কম্বিনেশন মশলার মতো না, ঝাল ভাব দিচ্ছে এবং একটা ধক দিচ্ছে। মাংস মোটামুটি ভাবে গলেছে, বড় মুরগির মাংস যেরকম বলে। এই খিচুড়ি দিয়ে পাহাড়ি মুরগিটা আপনি ট্রাই করতে পারেন, বাট আমি আবার একটু কম ঝাল সহ্য করতে পারি, দ্যাট মানে এটা আমার লেভেলের জিনিস না, বাট ইউ ক্যান ট্রাই দিস। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লোকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কোরবানির সময় বিদায় নিচ্ছি। কোরবানির গোশত খাবেন, বাট বুঝে শুনে খাবেন। ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।